হ্যাঁ বন্ধুরা তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে নাথোয়া বাজারে সকাল নয়টার মধ্যে কাজে পৌঁছে নিয়ে দেখে নিচ্ছে আমাদের কাজের যন্ত্রপাতির জিনিসগুলো কোনটা কোথায় রাখা রয়েছে এখানে একটা ফার্নিচারের পুরো সেট রয়েছে ফার্নিচার খাট ড্রেসিং টেবিল আন্না সোফা সেট ডাইনিং টেবিল এখানকার সমস্ত ডিজাইন কিন্তু হাতেই করা বর্তমান সময়ে ফার্নিচারকে তিন ভাগে ভাগ করা হয় ফ্রেম মিস্ত্রি ফ্রেমের কাজ করে ডিজাইন মিস্ত্রি ডিজাইনের কাজ করে আর পালিশ মিস্ত্রি পালিশের কাজ করে তবে এটা আমার মামার বাড়ি সেই জন্য আমার বাবা করছে ফ্রেমের কাজ বা বোর্ডির মিস্ত্রি বোর্ডির কাজ করছে একটা লোক নিয়ে আর বাকি ডিজাইনের কাজটা করছে আমার দাদা আর আমি তো ফার্নিচার পালিশের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো আমার অন্য কোনো কাজ হাত দেওয়া হয় না তবে বেশিরভাগ জায়গায় মেলামাইন পালিশ করা হলেও এই কাজটা পুরোটার মধ্যে পিউ পালিশ হবে পিউ পালিশের জন্য সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে আসা হয়ে গেছে তো পালিশের কাজ শুরু হয়ে গেল তবে ডিজাইনের কাজ একটু বাকি থাকার কারণে সম্পূর্ণ কাজটা করতে পারবো না পালিশের কাজের মধ্যে একটা প্রধান কাজ হলো পুটিং বানানো পুটিংটার কালার ম্যাচিং করানো কাঠের মধ্যে অনেক ফাটা ফুটো ফাঁকা জায়গা থাকে সেগুলোর মধ্যে পুটিং দিয়ে পূরণ করতে লাগবে আর যদি পুটিংয়ের কালারটা যদি ম্যাচিং না হয় কাঠের সাথে তাহলে পালিশ কমপ্লিট করার পরেও সেই কালারটা চোখে লাগবে যে কোন জায়গায় পুটিংটা রয়েছে এখানে পুরো নকশার কাজটা হাতেই করা কোনো সিএনসি মেশিনের কাজ নেই এখানে এই কাজটা সম্পন্ন হয়ে গেলে সমস্ত সাইজগুলো জানিয়ে দেব কোনটার সাইজ কত বড়ো নেওয়া হয়েছে সাইজ চাওয়া কতটা হাইট কতটা লম্বায় কতটা নেওয়া হয়েছে ফার্নিচারের সৌন্দর্যের পিছনে সাইজটা বিশাল বড় একটা ভূমিকা পালন করে থাকে আপনারা যদি কোনোদিন বাড়িতে বানাতে চান তাহলে মিস্ত্রিকে বললে সাইজ অনুযায়ী কাজটা সম্পন্ন করে দেবে খুব সুন্দরভাবে